আজকান মির্জা শামীম ভাইকে আমার কোনো আর দাবি নাই, ওনাকে যে নমিশুন্ডি দেয় নাহলে কালকে আমার পর্যন্ত নেত্রীর দাবি আছে। আমার 14 বড়ি সৈন্য দিয়ে আমি জয় দুপুর তার বাপের নৌকা মানে দিছি। আমার বাবার দিকে তো আওয়ামী লীগ জ্বর মুখ থেকে করিয়া গেছে, আমিও গেছি। আমার আমার একটা আবদার, আমি কোনো সাংবাদিক কোনো সময় জীবনে পাইনি। এই পাশ একটা সাংবাদিক আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার একটি আবেদন, আমি তার জন্য 2017 ডিসেম্বর আমি রোজা রয়েছি ফখরুদ্দিনের আমল এবং 2008 সালে রেজিস্ট্রেশন আছে, তবে আমি প্রধানমন্ত্রীর কাছে কোনো আবদার চাই না। প্রধানমন্ত্রীর মুখের কথা যে নৌকার মাঝি চাইয়া নৌকা দিয়েন, ধান কাটার কৃষকের মাঝি দিয়েন। আমাদের কমলনগর 2014 সালে কৃষক দিয়েছেন ধান কাটার মাঝি দিয়েছেন নৌকায়, আজ আমাদের জমা শিবিরের অত্যাচার। 2018 সালে দিয়েছেন আমার মাথার কুলা, কিন্তু আমার হেওয়া দেয় না। এখন আজকান মির্জা শামীম ভাই তার সাথে আমার সাথে 2014 সালে কালীবাড়ি উদ্বোধনের সময় পরিচয়, সে দেখি ছাত্রলীগ করতে আছে এবং তার মুখে সব সময় আওয়ামী লীগের গবেষণী আনছি। আমি আইটিয়া দেখলাম বিভিন্ন জায়গায় দেখলাম ওনায় সারা নৌকার কথা কেউ বলে না। আমাদের কমলনগর মিছিলাইয়া অমুক ভাই অমুক ভাই, কিন্তু আমার নেত্রীর কত গানা, জাতির পিতা বঙ্গবন্ধুর কত গানা। কারণটা কি? আমার প্রধানমন্ত্রীর কাছে শ্বাস বুড়াকালে আমার একটা আবিত্ত, আমার কমলনগরে মেন নৌকার মাঝি সেয়া এসকান মির্জা শামীম ভাইকে আমার কোনো আর দাবি নাই। ওনাকে যে নমিশুন্ডি দেয় নাহলে কালকে আমার পর্যন্ত নেত্রীর দাবি আছে। আমার আমি নেত্রীর পিছনে একখান ঘর বেছিয়া নেত্রীর পিছনে খরচ করছি, ফখরুদ্দিনের নেত্রী 8 মাস 8 দিন জেয়ালো নিয়ে রাখছে, আমি 8 মাস 8 দিন আমার ছেলে ফেলে ফিরে আমি নেত্রীর জন্য দোয়া করছি। আমি নেত্রীর কাছে কিছুই চাই না। আমার লক্ষ্মীপুর সাইড আসনের কমলনগরের এসকান মির্জাকে প্রধানমন্ত্রী যদি নমিশন না দেয় আমি হাসর ময়দান পর্যন্ত আমি নীরব মুন্সী তার কাছে দাবি কেড়ে তার বাফেরে 14 বড়ি সৈন্য দিয়ে আমি জয় দুপুর তার বাফেরে নৌকা মানে দিছি। আমার বাফের নাম নূর ইসলাম, নূর ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহায় নৌকা মানে দিছে। আমিও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি লইয়া বুড়িগঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে পড়ছি বিএনপির ফিডার লগে, ওইখান থেকে নৌকা নিয়ে আমার ঘরে দিছি। এবং কি আমি নেত্রীর কাছে কোনো দাবি নাই, আমি আজ পর্যন্ত কোনো নেত্রীর কাছে একটা টোকেন পাইনি, আওয়ামী লীগের কিছু পাই নাই। বর্তমান আমারে যদি পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়া নিয়ে ফোনমান পায় আমি সাতকিল এক আসন এস এ ইব্রাহিম সাহেবের ওখানে আমি চাকরি করি দেশের থেকে দিয়ে জমাট শিবিরের ভূর কমলনগর। এখন নোয়াখালীতে শুরু হয়েছে ডিভাইস কসমেটিক খৎনা। আপনার সন্তানের জন্য শতভাগ নিরাপদ ব্যান্ডেজ মুক্ত রক্তপাত মুক্ত ইনফেকশন মুক্ত খৎনা হবে এখন নোয়াখালীতে। খৎনার প্রথম দিন থেকে রোগী গোসল করতে এবং স্কুলে যেতে পারবে। সেলাইবিহীন ব্যথা মুক্ত ডিভাইস কসমেটিক খৎনা করান, শিশুদের সুন্দর স্বাভাবিক এবং ঝুঁকিমুক্ত রাখুন। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।